সারা রাজ্যের সাথে আসানসোল জেলা হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করল এবং ধর্ণা প্রদর্শন করল হাসপাতালে। অপরদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করে জনগণের স্বার্থে আউটডোরে চিকিৎসার জায়গায় ইমার্জেন্সির সামনে বারান্দায় চিকিৎসা করলেন সিনিয়র ডাক্তাররা। আমাদের 9 তারিখে যেটা আরজি করে একটা ইনসিডেন্ট হয়েছে, যেখানে একটা সেকেন্ড ইয়ার পিএইচডি যেটা মানে উঠে আসছে যে রেপ করে হত্যা করা হয়েছে, তার বিরুদ্ধে তার দ্রুত ন্যায়ের দাবিতে আমরা আজকে সবাই রেসিডেন্টরা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালের পিজিটিরা এখানে কিন্তু বসে আছি। আজকে সার্ভিস যেমন ওপিডি সার্ভিস, ইলেকটিভ ওটি, এগুলো আমরা আজকে বয়কট করেছি। তো আমরা একটাই কামনা করি যাতে এই যে প্রসিডিংগুলো একটু তাদের দ্রুতভাবে হোক। আউটডোর বিআইসিরা করছেন কিন্তু পিজিটিরা আজকে আউটডোরে বসেনি। ইভেন ইলেকটিভ ওটি, যেটা ইলেকটিভ ওটি প্ল্যান ওটি হয়, সেগুলোতেও কিন্তু পিজিটিরা আজকে কেউ নেই। মানে আমরা সেইটার কাছে কর্মবিরতি করেছি। ডক্টর অভিষেক রায়, ব্যাপারটা হচ্ছে কি, আই এম ডক্টর বিপ্লব সিং, ফাইনাল ইয়ার পিজিটি ইন চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট। আমাদের ডিপার্টমেন্টেরই একটা পিজিটি যে সেকেন্ড ইয়ারে ছিল, ওর সঙ্গে এত মানে কি বলবো, বলা যাওয়া মুশকিল, ওর সঙ্গে এত অত্যাচার হয়েছে। আজকে আমরা প্রোটেস্টিং ইন দ্য সলিডারিটি উইথ আরজেকর মেডিক্যাল কলেজ অ্যান্ড দ্যাট ইজ দ্য মেন ম্যাটার। আমার নাম ডক্টর বিপ্লব সিং, চেস্ট মেডিসিন পিজিটি ফাইনাল ইয়ার, আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল। আজকে সম্পূর্ণ দেশব্যাপী সমস্ত চিকিৎসক, সরকারি এবং বেসরকারি সমস্ত ওপিডি সার্ভিসেস বন্ধ করেছেন, পেন ডাউন, সিজ ওয়ার্ক। আমরা সেই বিক্ষোভের মধ্যে সামিল হয়েছি। আমাদের সবার, সমস্ত দেশ জুড়ে, পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত ডাক্তারদের, সমগ্র জনজাতির আজ একটাই দাবি যে প্রকৃত অপরাধীদের শাস্তি চাই। এটাই আমাদেরও দাবি, এছাড়া আমাদের এই মুহূর্তে অন্য কোনো জোরালো দাবি নেই। হ্যাঁ, আমরা জুনিয়র রেসিডেন্টরা পেন ডাউন করেছি, কিন্তু হাসপাতালের ওপিডি বা ইমার্জেন্সি সার্ভিসেস খোলা আছে, সেটা বন্ধ হয়েছে।